আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি জামাত সহ তাদের সমমনা দলগুলো আসছে না, এ কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলে বাধা দেয়া হবে না এমন ইঙ্গিত হাইকমান্ড থেকে আসার পর সিলেট বিভাগের বিভিন্ন আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ফুটে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন দলের মনোনয়ন ছাওয়া নেতারা। সিলেট বিভাগে ইতিমধ্যে আওয়ামী লীগের অন্তত এক ডজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, সময় সময় সে তালিকা লম্বা হতে পারে বলে ধারণা নেতাকর্মীদের। সিলেট এক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, তবে একই আসনে সোমবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন। এর আগে টানা দুই মেয়াদে এই আসনে সংসদ সদস্য ছিলেন মোমেনের বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুঙ্গির। সিলেটের গুরুত্বপূর্ণ আসন সিলেট তিনের দলীয় মনোনয়ন পেয়েছেন উপনির্বাচনে বিজয়ী হওয়া বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব, তবে এই আসনে দলের মনোনয়ন ছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও সিলেট তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিম মিন্টু। তিনি সোমবার এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট চার আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হচ্ছেন বর্তমান এমপি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোয়ানগাইট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গোলাপ মিয়া। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সিলেট পাঁচ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদউদ্দিন আহমেদ, তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাসুদউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অর্থনীতিবিদ ডক্টর আহমদ আল কবির। তিনি মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দেবেন বুধবার। সিলেট ছয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহি। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নূর ইসলাম নাহিদের বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সুনামগঞ্জ এক আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত চন্দ্র সরকার। টানা তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবার বাদ পড়েছেন, তবে তিনি ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এখানে দলীয় মনোনয়নবচ্চিত আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন সাবেক সচিব বিনয় ভূষণ তালুকদার ও জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ। সুনামগঞ্জ দুই আসনে নতুনমুখ সাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ দলীয় মনোনয়ন পেয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সচিব মতিউর রহমান। সুনামগঞ্জ চার আসনে মনোনয়ন পেয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান কবি মোহাম্মদ সাদিক। জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক এনামুল কবির এই আসনে স্বতন্ত্র হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ পাঁচ আসনে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামী মোহাম্মদ চৌধুরী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার কথা বিভিন্ন সূত্রে জানা গেছে। হবিগঞ্জ চার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য, তবে এই আসনের স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।